আদাব শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তো পূর্বে আমি অনেক ভিডিও দিয়েছি রাসায়নিক বিক্রিয়া সপ্তম অধ্যায় নবম দশম শ্রেণীর বই থেকে। তো এতদিন রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করেছি, আশা করি সকলেই বুঝেছো। এখন আজ রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনার আর তেমন কিছুই নেই, তাই যেটুকু আছে সেটুকু নিয়েই আমি ছোট্ট একটা ভিডিও বানালাম। ভিডিওটা না টেনে সকলেই দেখো, আশা করি সেই ন্যূনতম জ্ঞানটাও তোমরা পেয়ে যাবে। আর আমি পূর্বে লাশ আতেলিয়া নীতি নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, সেটা প্রায় 8 মিনিটের, যেটা পরে তোমার আর মুখস্থ করতে হবে না, তুমি নিজে বুঝলে নিজেই পারবে। তো আশা করি সকলে সেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং শিখে যাবে। তো এখন দেরি না করে আজকের আলোচনা শুরু করে দেই। মানুষের পাকস্থলীতে যে অতিরিক্ত এসিএল অ্যাসিড উৎপন্ন হয় তাকে প্রশমিত করার জন্য অ্যান্টাসিড ব্যবহার করা হয়। অ্যান্টাসিডের সংকেত ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তো বিক্রিয়া ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড প্লাস টু এইচ সিএল, উৎপন্ন হয় ম্যাগনেশিয়াম ক্লোরাইড প্লাস টু এইচ টু ও। তো এখানে এরও বা তি চিহ্নের পরিবর্তে অবশ্যই আমি দিতে পারি সমান চিহ্ন, যেহেতু আমি এখানে সমতাকরণ করেছি। আর যদি সমতাকরণ না পারো তাহলে তি চিহ্নই দিবে, তাহলে কোনো ভুল হবে না। কিন্তু যদি তুমি সমতাকরণ না করতে পারো এবং তি চিহ্ন দিয়ে দাও তাহলে অবশ্যই ভুল হবে এবং তোমার বিক্রিয়াটি কাটা যাবে। তো দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3 প্লাস 3HCl, এরও AlCl3, এটার নাম কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর 3 অনুপানে উৎপন্ন হয়েছে। তো আশা করি এইটুকু বুঝেছ। এখন আরেকটু ছোট্ট একটা জিনিস অবশিষ্ট রয়েছে, সেটা হলো বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ। হ্যাঁ, তো বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগের সংজ্ঞাটা কী আমরা সেটা দেখি। বিক্রিয়ার হার, বিক্রিয়ার হারের একক ইত্যাদি নিয়ে এখন আলোচনা করব। তো বিক্রিয়ার হার, একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে। তো সংজ্ঞাটা কি খুবই সহজ। তো আরেকবার বলি, একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বা রেট অফ রিয়াকশন বলা হয়। হ্যাঁ, তো বিক্রিয়ার হারেরও একটা একক আছে। তো আমরা জানি যে এই সৃষ্টি জগতে সকল রাশিরই একক আছে, তো বিক্রিয়ার হারও একটা রাশি, তাই এটারও একটা একক আছে, তাই না? তাহলে চলো এবার বিক্রিয়ার হারের এককটা দেখে নিই। বিক্রিয়ার হারের একক ইকুয়াল টু মোল, এটা কিন্তু মাইনাস না, এটা একটা হাইফেন, মানে মোল লিটার ইনভার্স ওয়ান সময় ইনভার্স ওয়ান। বিক্রিয়ক বা উৎপাদের অর্থাৎ রাসায়নিক পদার্থের ঘনমাত্রার একক মোল লিটার ইনভার্স ওয়ান। তো দেখেছো বিক্রিয়ার হারের এককের মাঝে শুধু সময় ইনভার্স ওয়ান আলাদা যুক্ত হয়েছে, আর বিক্রিয়ক বা উৎপাদের একক না, উৎপাদের ঘনমাত্রার একক মোল লিটার ইনভার্স ওয়ান সময় ইনভার্স ওয়ান। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আমার ভিডিও সম্পর্কে কোনো অভিযোগ থাকলে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আমার যে কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।